আমার কাছে সব সময় মনে হয় মৃত্যু দু রকমের, একটা হচ্ছে মেন্টাল ডেথ আর একটা হচ্ছে ফিজিক্যাল ডেথ। তো মেন্টাল ডেথ, এটা আমরা বেঁচে থাকার সময় মারা যেতে পারি, আমরা একজন মৃত মানুষ হয়ে বেঁচে থাকতে পারি, আমাদের স্বপ্ন মরে গেছে, আমাদের মনের শক্তি মরে গেছে, আমাদের বাঁচার ইচ্ছেটা মরে গেছে, এই অবস্থাতেও মানুষ কিন্তু বেঁচে থাকে। তো এটা হচ্ছে মেন্টাল ডেথ। তো এটা ফিজিক্যাল ডেথ এর চাইতেও ভয়ঙ্কর, কেননা ফিজিক্যাল ডেথ মানে তো হচ্ছে আমরা মারা গেলাম, এবং আমার কাছে মনে হয় সব সময় যে ডেথ ইজ দি এন্ড অফ এভরিথিং, মৃত্যু মানে সবকিছু শেষ, এরপরে কি হলো কি হলো না সেগুলো আমরা দেখবো না, আমরা পৃথিবী থেকে চলে যাচ্ছি, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ ভালোভাবে বাঁচবো, মানুষকে ভালোভাবে বাঁচতে সাহায্য করব, যদি তা করতে পারি পৃথিবীটা স্বর্গ বা বেহেশত হয়ে উঠবে, যদি তা করতে না পারি পৃথিবীটা নরক বা দোজখ হয়ে উঠবে, এটুকুই বুঝি আমি। আর মেন্টাল ডেথ, মানুষ বেঁচে থাকতে মারা যাওয়া, একজন মৃত মানুষ হয়ে বেঁচে থাকা, যার মধ্যে কোনো স্বপ্ন নেই, যার মধ্যে কোনো প্রেরণা নেই, যার মধ্যে কোনো বেঁচে থাকার ইচ্ছে নেই, যার মধ্যে কিছুই নেই, তো এটা আরো ভয়ঙ্কর। তা আমি এটা নিয়ে মূলত কাজ করি বা কাজ করেছি বা কাজ করতে চাই, অর্থাৎ একটা মানুষকে স্বপ্ন দেখানো, একটা মানুষকে বেঁচে থাকার কিছু অর্থ শেখানো, একটা মানুষকে কেন বেঁচে থাকতে হবে, সে বেঁচে থেকে লাইফ থেকে কি পাবে, সেই ধরনের কিছু অভিজ্ঞতার গল্প করা, সেই ধরনের কিছু স্বপ্নের কথা বলা, সেই ধরনের কিছু বিশ্বাসের কথা বলা, এইটা হচ্ছে আমার ইচ্ছা। আর ফিজিক্যাল ডেথ নিয়ে আমাদের কারো কিছু করার নেই, কেউ কখন মারা যাবে এটা আমরা জানি না আসলে, কিন্তু মেন্টাল ডেথ নিয়ে আমাদের করার আছে। আপনার পাশের বন্ধুটা দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু তার জন্য অনেক কিছু করতে পারেন, আপনি তাকে একটা সঠিক পথের সন্ধান দিতে পারেন, আপনি তাকে সময় দিতে পারেন, তার পাশে বসে দুটো গল্প করতে পারেন, তার সমস্যার কথা শুনতে পারেন, সে সমস্যার কথাগুলো বলার মতো হয়তো বা কোনো মানুষ পাচ্ছে না, এমন হতে পারে সে নিজেকে শেষ করে দেবে, ওই পয়েন্টে পৌঁছানোর আগ পর্যন্ত আপনি তাকে সঙ্গ দিতে পারেন। এই গত দুই একদিন আগে একটা মেয়ে আত্মহত্যা করেছে, মেয়েটা এবারে HSC পরীক্ষার্থী ছিল, চট্টগ্রামের পাথরঘাটের বাসা, একদম বাচ্চা একটা মেয়ে, ও চমৎকার লেখে, আমি ফেসবুকে ওর প্রোফাইলটা ভিজিট করেছি, ওর ওয়ালটা ভিজিট করেছি, খুব চমৎকার লেখে। আমি জানি না সে কি কারণে আত্মহত্যা করেছে, আমি শুনেছি একজনের কাছ থেকে প্রেম ঘটিত কোনো একটা ব্যাপার, তো মানুষের এই সময় ইমোশনটা অনেক বেশি থাকে, তো এই ধরনের কিছু মানুষকে সঙ্গ দেওয়া, এই ধরনের কিছু মানুষের সাথে কথা বলা, তাদের জন্য কথা বলা, তারা যেন আমার কথাগুলো শুনে বেঁচে থাকার একটা ইচ্ছে তৈরি হয়। দেখো আমি তোমাদের বলি, আমারও তো একটা সময় কিছুই ছিল না, আমার বেঁচে থাকার কোনো কারণ ছিল না। একটা মানুষের একেবারে বেসিক নিড কোনটা জানো? একটা মানুষের বেসিক নিড হচ্ছে তার বেঁচে থাকার জন্য একটা কারণ থাকতে হয়। যে মানুষটার বেঁচে থাকার কোনো কারণ নাই, সে মানুষটার পৃথিবীতে কিচ্ছু নাই। এই একটা মানুষকে বেঁচে থাকার অন্তত একটা কারণ বলা, এটা একটা অনেক বড় কাজ। এই কাজটা আমি করার চেষ্টা করি আমার ক্যারিয়ার আড্ডাগুলোর মাধ্যমে, আমার লেখাগুলোর মাধ্যমে আমি বলার চেষ্টা করি।